আজকে মল্লিক কলোনির সার্বজনীন দুর্গোৎসবে এসে আমি খুব আনন্দিত। রূপকথার দেশে মৌরাজ্য, মৌমাছি মধু তৈরি করে আর মধু সংগ্রহ করে গ্রামবাস। বছরের পুজো তো একটু অন্যরকমই, কারণ করোনা মহামারী চলছে। আমরা এখন করোনা মহামারী কিছুটা কমের দিকে হলেও তাও আমরা সেইভাবে সচেতনভাবে সেইভাবেই চলছি, সেভাবেই পুজো আনন্দ করছি। পঞ্চমীর দিন সন্ধ্যায় সাড়ম্বরে উদ্বোধন হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগর পৌরসভার মল্লিক কলোনির সার্বজনীন দুর্গোৎসব পুজো প্যান্ডেল। তাদের এবারের থিম রূপকথার দেশে মৌরাজ্য। মৌমাছি গভীর বনে মৌচাক তৈরি করে, তারপর এক শ্রেণীর মানুষ এই মৌচাক থেকে মধু সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এই মধু সংগ্রহ করা খুব কষ্টকর, এক শ্রেণীর মানুষ অনেক কষ্ট করে এই মৌচাক থেকে মধু সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এই সকল মানুষের জীবনযাপন এবং মৌমাছি গভীর বনে কীরকম পরিবেশে মৌচাক তৈরি করে তারই এক ঝলক পুজো প্যান্ডেলের থিমের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। এর ফলে এক অসাধারণ সৌন্দর্য এবং আনন্দমুখর পরিবেশের তৈরি হয়েছে। তার সাথে সামঞ্জস্য রেখে মা দুর্গার প্রতিমা এবং আলোকসজ্জা করা হয়েছে। সব মিলিয়ে বরানগর পৌরসভার মল্লিক কলোনির 72তম বর্ষ জেলার সেরা থিম পুজো। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়, স্থানীয় বিধায়ক তাপস রায় সহ অনেক বিশিষ্টজনেরা। আগামী বেশ কয়েকদিন ধরে অনেক স্বনামধন্য ব্যক্তি এই পুজো প্যান্ডেলে আসবে তা আশা করা যায়। সেই সঙ্গে আছে কোভিড-19 নিয়ে দারুণ কঠোর সতর্কতা। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। বিষয়টা হচ্ছে দেখুন, প্রত্যেক বছরই আমার একটা নতুন নতুন করে থিম, আমাদের শিল্পীরা উপহার দেয়, মানুষ উপভোগ করে, প্রচুর দর্শক বিভিন্ন জায়গা থেকে সারা রাত দেখেন, আমরাও আনন্দ পাই। এই সমস্ত ছোটো ছোটো ছেলেরা গত দু মাস ধরে খাচ্ছে, তার সাথে যিনি থিম মেকার এই যে দেখুন দাঁড়িয়ে আছে। বিষয়টা হচ্ছে রূপকথার দেশে মৌরাজ্য, মৌমাছি মধু তৈরি করে আর মধু সংগ্রহ করে গ্রামবাসী, আর তার থেকে আর্থিকভাবে তারা একটু লাভবান হয়। সেই আমরা মনের মধ্যে মৌমাছি মধু তৈরি করেছে, অন্য মনের মধ্যে যারা বসবাস করে গ্রামবাসী তারা মধু সংগ্রহ করে দিনের শেষে, অর্থাৎ সূর্য নেমে গেলে তারা বাড়ি যাচ্ছে দেখুন লাইন ধরে। এইরকম একটা আমরা থিম মানুষের কাছে উপহার দিতে চলেছি। আর সেকেন্ড, আমরা এটা মানুষকে বোঝাতে চাইছি, মনকে ভালোবাসুন অন্তর দিয়ে, মনকে আমরা আমাদের সবাইকে সংরক্ষণ করতে হবে। মন, মনের গাছগাছেরা বন্য প্রাণী, দেখুন হরিণ, আমরা যদি হরিণ মারি তাহলে এটা সাইক্লিকভাবে আমাদের অনেক ক্ষতি হবে। তেমনি মন, গাছগাছেরা আমাদের অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন ধারণ করে আমরা বেঁচে থাকি, আমরা আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ বাঁচি, একে অপরের সমন্বয়। অতএব মনকে রাখতে হবে এবং মন দিয়ে মনকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই আজকে আমরা এই পণ্ডবের মধ্যে আমাদের থিম মেকার সহ পুজো কমিটি সবাই এই থিমটাই মানুষের কাছে তুলে ধরেছে, এটাই আমরা তৃপ্তি। মানুষ দারুণভাবে, মানে যেদিন থেকে আর্ধেক হয়েছে সেদিন থেকেও বলছে আজকে মোটামুটি আরও কিছু কাজ আছে, সেটা বাকি আছে, কিন্তু মানুষ ইতিমধ্যেই আকৃষ্ট এই মণ্ডপের। অসাধারণ একটা প্রতিমা হয়েছে, প্রতিমাটা বুদ্ধদেব ধ্যানমগ্ন হয়ে যেমনি পৃথিবীর সুন্দর শান্তির কামনা করে, আজকে মা সেই বুদ্ধরূপে আজকে আমাদের মণ্ডপে এসছেন শান্তি কামনা এখানে, অর্থাৎ করোনা যাতে বিশ্ব থেকে চলে যায় এই শান্তি কামনা করবার জন্যই মা এইভাবে আবির্ভূত হয়েছে এই বন জঙ্গলের মধ্যে। এটাই বিশেষত্ব। মৌমাছির ডাক যদি মণ্ডপে না হয় তাহলে মৌমাছির কী মূল্য? চারদিকে দেখুন মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, মৌমাছি ডাকছে, সেই ডাকের আওয়াজটা মানুষের কর্ণকুয়োরে এই পুজো কমিটি এবং থিম মেকার সেটা বিকল্পভাবে তুলে ধরছে। চারদিকে মৌমাছি ঘুরে যাচ্ছে, আমরা কামড়াবে না তো? না, কামড়াবার মতো পরিস্থিতি নেই, তার জন্য ফার্স্ট এডের ব্যবস্থাতে অসুবিধার কারণ নেই। সাংসদ এবং বিধায়ক এই দুজনই এসছেন, এরপরে মদন মিত্র আসবেন, দেবাশিস কুমার আসবেন, আমাদের সুদীপ ডাক্তার সুদীপ্ত রায় বিধায়ক আসবেন,
আমাদের এরকম বেশ কিছু বিশিষ্ট বিধাগ্ধ আরও ব্যক্তিত্ব আছেন। আমাদের সর্বোপরি জি বাংলা সিরিয়ালের যমুনা ঢাকির যিনি মুখ্য ভূমিকায় অর্থাৎ নায়িকা শ্বেতা ভট্টাচার্য আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হবে। সবকটাই হবে, কখনো কম কখনো বেশি, কম সময় কখনো বেশি সময়, লোককে আমরা জমা হতে দেবো না। কেন এই করোনা মুহূর্তে একগাদা লোক যদি রোজ রোজ জ্বর হয় আমার মনে হয় আমাদের শিওরের মধ্যে মেঘ ডাকছে, অতএব সেই ব্যবস্থাটা আমরা করব। আজকে মল্লিক কলোনির সার্বজনীন দুর্গোৎসবে এসে আমি খুব আনন্দিত। ওরা খুব সুন্দর থিম করেছে, মৌবনে মাদুরা, মৌমাছিদের মধ্যে মাদুরা, আমার খুব ভালো লেগেছে। বছরের পুজো তো একটু অন্যরকমই, কারণ করোনা মহামারী চলছে। আমরা এখন করোনা মহামারী কিছুটা কমের দিকে হলেও তাও আমরা সেইভাবে সচেতনভাবে সেইভাবেই চলছি, সেভাবে পুজো আনন্দ করছি। কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, সেটাকে কোনোভাবেই মিস করা যায় না। করোনাও আমাদেরকে সেটাকে ভয় দেখাতে পারে না। আমরা বাঙালি শ্রেষ্ঠ উৎসবে যেভাবে আনন্দ করি সেভাবেই করব, তবে হ্যাঁ সচেতনভাবেই করব। এই আমাদের এবারের পুজো কি করেছেন, অনেক সুন্দর অনেক। এবার আমাদের মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব, আমাদের পল্লীবাসী বৃন্দ সবারই সহযোগিতায় আমাদের আজকে থিম হচ্ছে রূপকথার দেশে মৌরাজ, যে কীভাবে কি মধু যারা সংগ্রহ করে শ্রমিকরা কীভাবে মধু সংগ্রহ করে এনে মধুকে ওরা ইচ্ছে করে মধু দিয়ে ওরা জীবনযাপন করে মধু সংগ্রহ করে এনে, এটা এক ধরনের একটা জীবিকাও বলা যায়, সেইটাই আমরা এখানে তুলে ধরেছি। মানে জীবিকা কি মৌমাছিরা না না এক ধরনের মানুষের, এক ধরনের কর্মচারীদের শ্রমিকদের জীবিকা মধু সংগ্রহ করা, সেই মধু সংগ্রহ করে তারা বাজারে বিক্রি করে, এটা তাদের এইভাবেই তাদের জীবিকা অর্জন হয়, তারা জীবিকা অর্জন করে তাদের সংসার প্রতিপালন করে, তাদেরই জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ থিম, লাইটিং অসাধারণ, কি ঠিক এটা একটু আবার মাকড়সা বা কিছু একটা দেখা যাচ্ছে না? এটা হচ্ছে মৌমাছি, কারণ মৌচাক যেখানে হয় একটু অন্ধকার অন্ধকার জায়গায় হয়, একটু নিস্তব্জ জায়গায় হয়, তাই এখানে যেহেতু মৌমাছিদের মধুর যেখানে নিচ্ছে মৌমাছিরা যেখানে মধুর চাক তৈরি করে সেই জায়গাটা একটু নিস্তব্ধ থাকে, তো সেইভাবে অ্যাটমসফিয়ারটা সেভাবে তৈরি করা হয়েছে, আর সেইভাবেই ভেতরটা সাজানো হয়েছে। হ্যাঁ সেইভাবে প্রতিমা প্রতিমা ঠিক যেভাবে আমাদের থিম সেই থিমের সাথে সামঞ্জস্য করে আমাদের প্রতিমা। লাইটিংও যে অসাধারণ হয়েছে, যেমন একটা আবছা আবছা আলো আলো নীল নীল একটা ব্যাপার দেখায়, আমাদের থিমের সাথে এটাই হচ্ছে এই ধরনের লাইটিংটাই করতে হবে তাই। আর ঢোকার মুখে বেশ একটা জাকজমকপূর্ণ লাল নীল হলুদ সবুজ টুনি লাইটের দিয়ে সাজানো হয়েছে, মানে পুরো ব্যাপারটার উপর থিমের সাথে। হ্যাঁ সব কিছু থিমের সাথে হিসেব করে এই পুরো ব্যাপারটা। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো আপনাদের মাধ্যমে সবাই আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, আমাদের মণ্ডপ সজ্জা দেখুন, সবার খুব ভালো লাগবে, সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান করছি। আজকে আর কি এই করোনা করোনা ভয়টা আছে আর নাকি? না এখন আপাতত সেইভাবে নেই, তবে আমরা সেরকম সব কিছুই মেনে চলছি। আমরা যদিও আমাদের থিম মৌরাজ একটু ভেতরে, তবুও আমাদের সব কিছুই করোনার যে সচেতনতা যেভাবে আমাদের সরকার থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে সেই সব কিছুই মানা হচ্ছে। শর্মা পাল, 13 নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর। আমি শুধু বলবো যে দুর্গাপুজোর 4 দিন নয়, 365 দিন, সারাটা জীবন সপরিবারে আমাদের সকলের ভালো কাটুক। আর এই করোনা অসুর থেকে মা দুর্গা আমাদের মুক্তি দিক।